নীতিশ কুমার ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেলেন, ইন্ডিয়ার হাত ধরলেন, আবার মুখ্যমন্ত্রী হলেন, কোথাও গিয়ে জোটে কি বড় ধাক্কা লাগলো? নীতিশ কুমার সেই ভদ্রলোক যিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আরেকবার মুখ্যমন্ত্রী হয়ে পড়লেন। কেন পদত্যাগ করেছিলেন, কেন এদের সাথে ছিলেন, কেন ছিলেন না সে কেউ জানে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে রয়েছি, আরএসএস বিজেপি যেভাবে গোটা দেশ জুড়ে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে, সংবিধান নষ্ট হয়ে যাচ্ছে, বেকারদের কাজ হচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, এর বিরুদ্ধে লড়াই, তার জন্য ওই ইন্ডিয়া ব্লকটা তৈরি। সেখানে গতকাল অবধি নীতিশ কুমার ছিলেন, আন্দোলন লড়াইয়ের এমন চাপ পড়েছে উনি আর পেরে উঠছেন না, ওনাকে গিয়ে বিজেপির হাত ছেড়ে যেতে হয়েছে, কেউ কিন্তু ওনাকে বার করে দেয়নি। আরও এরকম আরও ছুপারুস্থান যারা আছেন তাদেরকেও সময়ের সাথে সাথে বেরিয়ে যেতে হবে, কেউ তাদের বের করে দেবে না। দুর্নীতির আরএসএসের বিরুদ্ধে লড়াইতে তারা যে আসলে ট্রোজান হর্সের কাজ করছেন এটা যেমন নীতিশ কুমার প্রমাণ করেছেন, কালকে আরও কোনো মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করার চেষ্টা অবিলম্বে করবেন। রাজনৈতিক মহল তো অন্য কথা বলছে যে এই কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একই সুরে সুর মেলাচ্ছেন না, বলছেন জোট হবে না, অন্যদিকে নীতিশ কুমার বেরিয়ে যাচ্ছেন, কোথাও গিয়ে বামেদের যেন আরও সুবিধা হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের বুকে সিট সমঝোতা নিয়ে আর তৃণমূলের সঙ্গে লড়ালড়ি করতে হবে না, বা বিহারের বুকেও কোথাও গিয়ে আরজেডির সঙ্গে আরও বেশি সিট সমঝোতা করে বামেরা বেশি সিট পাবেন, তাহলে তো আপনাদের সুবিধা হবে। প্রশ্নটা তো বামেদের সুবিধা হওয়ার নয়, প্রশ্নটা হচ্ছে মানুষের সুবিধা হবে কি না। সেই মানুষের সুবিধা হওয়ার জন্যে আরএসএস বিজেপি গত 10 বছর অসুবিধা করার যে চেষ্টা করেছে তার বিরুদ্ধে আমরা লড়তে চেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠিক করে নেন যে না বিজেপি থাকলে ওর একটু বাড়তি সুবিধা হবে, গব্বর সিংয়ের মতো আধে ইধার আধে উধারের সুবিধা হবে, এনআরসিসিএর তাস খেলার সুবিধা হবে, উনি চলে যাবেন প্রকাশ্যে বিজেপির সাথে, অতীতেও গেছিলেন ভবিষ্যতেও যাবেন, কোনো অসুবিধা নেই তো, কিন্তু ওনাকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। এখানে একরকম কথা বলবেন, ওখানে আরেক রকম কথা বলবেন, এইভাবে তো চলতে পারে না। ওটা পশ্চিমবাংলার মানুষ এখন জানেন যে আসলে ওনাকে বিজেপির কাছে বো ডাউন করা ছাড়া, আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গের বুকে যে অসহযোগিতা রাহুল গান্ধীর ন্যায় জোড়ো যাত্রাতে আমরা দেখতে পেলাম যে কোথাও গিয়ে বামেদের এক বলা যেতে পারে যে মানে বলা যেতে পারে যে হস্ত মানে যে পার্টিসিপেশন থাকার কথা ছিল সেটা আরও কোথাও গিয়ে বেড়ে গেল, প্রত্যেকে আরও বেশি করে গেলেন ন্যায় যাত্রাতে, আরও বেশি করে এখন আগামী দিনে রয়েছে, সেদিনকেও দেখা যাবে রাহুল গান্ধীর সঙ্গে একই মঞ্চে একই যাত্রায় প্রত্যেকে থাকছেন কোথাও গিয়ে। তো এই বঙ্গের বুকে যে সমীকরণটা তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসাতে, যে বিধানভবন আর আলিমুদ্দিনের দূরত্বের সৃষ্টি হয়েছিল, সেটাও গিয়ে তো কোথাও গিয়ে খামতি কমলো, সেটা গিয়ে তো কোথাও গিয়ে সুখকর হলো। অবস্থান তো আমাদের স্পষ্ট, সেটা হচ্ছে যে বিজেপি এবং তার সহযোগীদের বিরুদ্ধে যারা লড়বেন আমরা তাদের সাথে আছি, এবং এই স্যাক্রিফাইস আগেও বামপন্থীরা করেছেন ভবিষ্যতেও করবেন, মানুষের স্বার্থে করবেন। তৃণমূল আস্তে আস্তে নিজের অবস্থান স্পষ্ট করছে, ওই যে পেঁয়াজে যেরকম খোসা ছড়ায় না ওরকম খোলা ছাড়াতে ছাড়াতে আসল যে জায়গাটা তৃণমূল ওইখানটায় পৌঁছেছে, নীতিশ কুমার একটু তাড়াহুড়ো করে পৌঁছে গেছেন, তৃণমূল কচ্ছপের গতিতে এগোচ্ছে, একই জায়গায় পৌঁছাবে এবং আরএসএসের পাশেই এদেরকে দাঁড়াতে হবে। ফলে বামপন্থীরা এবং বাকি সহযোগীরা মিলে আরএসএস তৃণমূল তার বিরুদ্ধে লড়বে, বামপন্থীদের দীর্ঘদিনের ঘোষিত অবস্থান আজকে সেটা দিনের আলোর মতো বাকি মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। রাহুল গান্ধী বুক ফুলিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন, একদম দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি পূর্ব থেকে পশ্চিমের দিকে এগোচ্ছেন, কোথাও গিয়ে বড় দেরি হয়ে গেল না এই লোকসভা নির্বাচনের প্রাককালে, এই মুহূর্তে এসে ভারত জোড়ো ন্যায় যাত্রার কী প্রাসঙ্গিকতা থাকবে আর শেষ মুহূর্তে? ন্যায় যাত্রার প্রাসঙ্গিকতা সবসময় গোটা দেশে থাকবে, ন্যায় ইনসাফ এই ধরনের কথাগুলো শুনলে যাদের বুক কাঁপে তারাই আসলে শেষে কেন আগে কেন পরে কেন এই ধরনের কথা বাজারে ফ্লোট করার চেষ্টা করছেন। ইনসাফের দাবিতে লড়াই গোটা জীবন জুড়ে থাকবে, ন্যায়ের দাবিতে লড়াই গোটা জীবন জুড়ে থাকবে, যারা অন্যায় করে যারা বেইনসাফি করে তাদের বিরুদ্ধে লড়াই করার সময় কোনো দিনক্ষণ থাকে না, যখন থেকে আপনি দাঁড়িয়ে পড়লেন ওই লড়াইতে তখনই সঠিক সময়। এই গণ আন্দোলন আরও সোচ্চার করা যাবে মানে পশ্চিমবঙ্গের বুকে যেরকম আমরা দেখতে পাচ্ছি এত দুর্নীতি হয়েছে, আপনি বললেন যে ইডি সিবিআইয়ের কচ্ছপের গতিতে এগোচ্ছে, কোনো সুরাহাই সমাধান সূত্র কবে বেরোবে তার কোনো ঠিক নেই, দীর্ঘসূত্রিতা চলেই যাচ্ছে তো চলেই যাচ্ছে, এরপরে বিচার ব্যবস্থার আয়তায় আসা, ইডি সিবিআইয়ের কার্যকরী ভূমিকা নেওয়া, এইগুলো কবে ঘটবে বলে মনে হচ্ছে? আলোর আলোর দিশা দেখতে বিচার ব্যবস্থা যেভাবে ইডি সিবিআইকে ভৎসনা করেছে, আমার তো কোনো সাধারণ মানুষ হলে তার অপমানে ভালো করে কাজ করা উচিত ছিল, লজ্জায় আরও বেশি করে পরিশ্রম করা উচিত ছিল, কিন্তু ইডি সিবিআইয়ের অফিসারদের টিকি বাধা আছে তৃণমূল বিজেপির জোটের কাছে, ফলে তারা বিশেষ স্ট্যাফও করতে পারছেন না। আমরা ওই জন্য জনতার দরবারে নিয়ে গেছি, আপনি ইনসাফ যাত্রা বলুন, ব্রিগেড সমাবেশ বলুন, গোটাটাই আমরা জনতার দরবারে নিয়ে গেছি যে দেখুন এই চুরি ছিনতাই এই চিটিংবাজি এই নাটকের বিরুদ্ধে আপনি আপনার স্বাক্ষর দিন, আপনি আপনাই দুপা হেঁটে আমাদের সাথে চলুন। মানুষ ব্রিগেড ভরিয়ে দিয়েছেন, মানুষ সমর্থন জানিয়েছেন, ভবিষ্যতেও জানাবেন। রাজীব কুমার এখন ডিআইজি হয়েছেন, ডিজিআই হওয়ার পরেও দেখা গেল যে তিনি বলার পরেও এখনও অবধি শেখ শাহজাহানকে ধরা গেল না, কোনো রকম পদক্ষেপ নেওয়া হলো না, তিনি অন্তরালে থেকে বার্তা পাঠাচ্ছেন শেখ শাহজাহান। এদিকে রাজ্যের পুলিশ যাদেরকে বলা যেতে পারে ভর্ৎসনা করে দিয়েছে হাইকোর্ট, তারা অপারগ, স্পেশাল টিম রেখেও সিবিআই রেখেও তাকে ধরা যাচ্ছে না, কী বলবেন? 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার 2-3 মাসের মধ্যে ভবানীপুর থানা থেকে নিজে গিয়ে দুষ্কৃতি ছাড়িয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী, এই বর্তমান মুখ্যমন্ত্রী, সেদিনই পুলিশের মনোবল ভেঙেছিল। সুদীপ্ত গুপ্ত খুনের পর কোনো পুলিশ শাস্তি পায়নি, মঈদুল ইসলাম মিদ্দা কি আনিস খান খুনের পর কোনো পুলিশ শাস্তি পায়নি, অমিতাভ মালিক খুন হয়ে গেলেন পুলিশ কর্মী,
এখানে গার্ডেন রিচে পুলিশের অফিসার তাপস চৌধুরী খুন হয়ে গেলেন, কোনো অভিযুক্ত শাস্তি পায়নি। সমাজবিরোধীরা বুক ফুলিয়ে ঘুরছে তো পশ্চিমবাংলায়, ফলে ও মুখে আমি যাই বলি না কেন, আমি জানি যতদিন তৃণমূলের নেতাদের ছাতা আছে শাহজাহান এলাকায় থাকলেও কেউ কারুর ধরার হিম্মত এ রাজ্যের পুলিশের নেই। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লোকসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় ফের পথে, আবার বসবেন ধর্নায়, কি বলবেন? একটা শ্বেতপত্র কেন প্রকাশ করছেন না আমি বুঝতে পারছি না। 100 দিনের কাজে কত টাকা এলো, কত খরচ হলো, কত কাটমানি হলো, কত টাকা আছে, এটা একটা শ্বেতপত্র প্রকাশ করে দিলেই তো সবার ঝামেলা মিটে যায়, এত কনফিউশনের প্রশ্ন থাকে না। শ্বেতপত্র প্রকাশটা না করলে আসলে বোঝা যাচ্ছে না কে কতটা কাটমানি খেয়েছে আর কতটা কাজ হচ্ছে। ইনসাফ যাত্রায় আমরা উত্তর দিনাজপুরের করণদিঘিতে একটা গ্রামের খোঁজ পেয়েছিলাম, 100 দিনের কাজে ওই একটা গ্রামে 137টা পুকুর কাটা হয়েছে, ফলে পুকুর চুরি কথাটাকে আক্ষরিক অর্থে তৃণমূলের নেতারা এ রাজ্যের মাটিতে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। আগে শ্বেতপত্র প্রকাশ করুন, চুরির হিসেব হোক, তারপরে ওইসব লোক দেখানো কী করলেন সেই নিয়ে চর্চা করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রশাসনিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজে বৈঠক করে এলেন, তারপরে গোপনে অন্য কোনো মন্ত্রীকে নিয়ে যাননি, অন্য কোনো মন্ত্রীকে নিয়ে যাননি, কারণ কী কথা হচ্ছে ওটা যাতে কেউ লোকে জানতে না পারে। আমরা তো দাবি করেছিলাম যে সর্বদলীয় একটা প্রতিনিধি দল যাক না, সর্বদলীয় প্রতিনিধি দল গেলে কত টাকা এলো, কে কত কাটমানি খেলো আর কত টাকা খরচ হলো তার একটা তালিকা দেখাতে হয়। সর্বদলীয় বৈঠক করতে অনীহার কারণ এইটা, ফলে কোথায় চুপি চুপি গিয়ে কটা সিটের সেটিং করে এসছেন, কাকে কাকে মিস কল দিয়ে এসছেন, কোন তালিকা দিয়ে এসছেন যে এদের এদের ধরবেন না, ওদের ওদের ধরুন, সেগুলো তো আর আমরা জানতে পারছি না। রাজ্য থেকে কেন্দ্র বিভিন্ন বিষয় নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে কথা বললেন বাম নেতা কলতান দাশগুপ্ত। ক্যামেরায় শুভময়ের সঙ্গে ঐশী, হাউ কলকাতা।